হ্যালো স্টুডেন্ট তোমরা জানো যে আমাদের রুটিন অনুযায়ী এখন মাধ্যমিকের ইতিহাসের ক্লাস আছে আজকে তোমরা যেটা ভি এই ভিডিওটার মাধ্যমে পাবে সেটা হচ্ছে প্রথম অধ্যায় ইতিহাসের যে প্রথম অধ্যায় আছে অর্থাৎ ইতিহাসের ধারণা বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা থেকে তোমাদের দু নম্বরের এবং চার নম্বরের কোন প্রশ্নগুলো তৈরি করতে হবে দু হাজার একুশ সালের পরীক্ষার জন্য তাহলে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেতে পারবে চলো সেই সব প্রশ্নই আমরা দেখে নেব এই ভিডিওটায় আর এর পরবর্তী ভিডিও তোমরা কিন্তু এই অ্যান্সারও পাবে এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলোও আস্তে আস্তে তোমরা পেতে থাকবে দেখো আমাদের প্রথমে চার নম্বরে প্রশ্ন নিয়ে আলোচনা করছি যেগুলো তোমাদের করতে হবে প্রথম অধ্যায় থেকে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চা কি এর গুরুত্ব লেখো সেকেন্ড কোশ্চেন দেখো ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা অসুবিধা তারপরে ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব লেখো পরে প্রশ্ন দেখো স্থানীয় ইতিহাস শিল্প চর্চার ইতিহাস আর খেলার ইতিহাস গুরুত্ব ও বৈশিষ্ট্য তিনটে কিন্তু একসাথে দিয়ে দিয়েছি আলাদা আলাদা করে কিন্তু তোমরা খাতায় নোট করবে তারপরে দেখো নতুন সামাজিক ইতিহাস চর্চা ও নারী ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন এই দুটো কোশ্চেনও কিন্তু আলাদা আলাদা করে তৈরি করবে তারপরে দেখো ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকার সম্প্রকাশ বন্ধ করেছিল কেন তারপরে প্রশ্ন দেখো জওহরলাল নেহরু ইন্দিরাকে যে চিঠিগুলি লিখেছিল তার গুরুত্ব কি পরে প্রশ্ন পরে প্রশ্ন হচ্ছে দেখো বাম বামাবোধিনী ও বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখ পরের প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তৎকালীন বঙ্গ সমাজে জাতীয়তাবাদের প্রসার কেন হয়েছিল পরে প্রশ্ন দেখো জাতীয়তাবাদের উত্থানে প্রকাশ পত্রিকার ভূমিকা লেখো কি বললাম জাতীয়তাবাদের উত্থানে সম্প্রকাশ পত্রিকার ভূমিকা তারপরে প্রশ্ন দেখো জীবনের জীবনের স্মৃতি থেকে আমরা উনিশ শতকে ভারতের ইতিহাসের কি কি উপাদান পাই জীবনের স্মৃতি থেকে আমরা উনিশ শতকে ভারতের ইতিহাসের কি কি উপাদান পাই তারপরে প্রশ্ন দেখো আধুনিক ইতিহাস চর্চা বৈচিত্র্য বলতে কী বোঝো আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য বলতে কী বোঝো নেক্সট প্রশ্ন আছে পরিবেশে ইতিহাস চর্চার গুরুত্ব কি পরিবেশে ইতিহাস চর্চার গুরুত্ব তারপরে দেখো পরের প্রশ্নটা শেষ প্রশ্নটা আমাদের ইম্পর্টেন্ট আছে জীবনের ঝরাপাতা থেকে আমরা কোন ঐতিহাসিক তথ্য পেতে পারি এই ছিল আজকে আমাদের এগুলো চার নম্বরের প্রশ্ন এই প্রশ্ন কটা অর্থাৎ এই পনেরোটা প্রশ্ন তোমরা যদি আগে থাকতে মানে প্র্যাকটিস করে নাও তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় কোনো সমস্যা হবে না এখান থেকে তোমরা একটা কমন অবশ্যই পাবে তারপরে দেখো এবারে আছে দেখো যে দু নম্বরের প্রশ্ন ঠিক আছে দু নম্বরের প্রশ্নগুলো আলোচনা করছি দেখো নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো সেকেন্ড কোশ্চেন দেখো ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা অসুবিধা এই প্রশ্নটা চারেও ছিল ঠিক আছে তারপর দেখো পরিবেশে ইতিহাস চর্চার গুরুত্ব পরের প্রশ্ন ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব লেখো তারপরে সামরিক ও শিল্প চর্চার ইতিহাসের গুরুত্ব লেখ সত্তর বছর ও জীবন স্মৃতি থেকে কি জানা যায় তারপরে দেখো নারী ইতিহাস চর্চার গুরুত্ব লেখ পরের প্রশ্ন ব্রিটিশ সরকার সম্প্রকাশ বন্ধ করেছিল কেন পরের প্রশ্ন ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের ভূমিকা লেখ পরের প্রশ্ন জওহরলাল নেহরু ইন্দিরাকে যে চিঠি লিখেছিল তার গুরুত্ব লেখো পরে প্রশ্ন আছে দেখো বামাবদিনী ও বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো বারো নম্বর প্রশ্ন হচ্ছে নতুন সামাজিক ইতিহাস কি তারপর ১৩ নম্বর ইতিহাস মানে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব লেখো আর শেষ প্রশ্ন হচ্ছে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব লেখো এই ছিল যে প্রশ্ন এগুলো কিন্তু লাস্টেরগুলো দু নম্বরের প্রশ্ন অর্থাৎ এই চোদ্দোটা প্রশ্ন তোমরা করলে এখান থেকে অবশ্যই দুটো কমন পাবে ঠিক আছে আর এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবে আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো আর চ্যানেলে তো রুটিন দেওয়া আছে দেখেছো যে তোমাদের কখন কি ক্লাস হবে তোমরা একটু রুটিনটা দেখে নেবে প্লেলিস্টে যাবে চ্যানেলের সেখানে তোমরা রুটিনটা পেয়ে যাবে ঠিক আছে আর এর পরের ভিডিও এর অ্যান্সারগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব চলো আজকে এতটাই